পুরাতন কেন্দ্রীয় কারাগারে বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কাজ সরাকালে আদালতে পুরোটা সময় অসুস্থতার কারণে কাঁপছিলেন ছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার বসার জন্য আদালত কক্ষে একটি চেয়ার সংরক্ষিত থাকলেও তিনি সেখানে বসতে পারেননি হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতেও পারছিলেন না এ সময় তাকে বিমর্শ দেখা যাচ্ছিল খালেদা জিয়া আদালতে তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন সেই সাথে শুনানিতে বারবার উপস্থিত হওয়া তার পক্ষে সম্ভব না বলেও জানান তিনি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আজ বুধবার সকালে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসা ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আক্তারুজ্জামানের আদালতকে তিনি কথা বলেন খালেদা জিয়া আদালতকে বলেন আমি গুরুতর অসুস্থ আমার বাম হাত প্যারালাইজড গান পায়ে প্রচণ্ড ব্যথা হাঁটতে পারি না তাই এখানে বারবার আসতে পারব না আপনারা যতদিন ইচ্ছা সাজা দিতে পারেন তিনি অভিযোগ করেন এখানে ন্যায় বিচার হয়নি সরকারের ইচ্ছায় বিচার হচ্ছে আমি এখানে ন্যায় বিচার পাব না গতরাতে এই আদালতের গ্যাজেট হয়েছে আমার আইনজীবীরা আসতে পারেনি এর আগে সকাল এগারোটা তেইশ মিনিটে আদালত বসে খালেদা জিয়াকে হুইল শেয়ারে করে আদালতে হাজির করা হয় তখন তার পরনে ছিল একটি বেগুনি রঙের শাড়ি আর তার হাত পা একটি সাদা কাপড় দিয়ে ডাকা ছিল আদালতে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন কাজল আর সেখানে উপস্থিত ডাকাবারের সভাপতি গোলাম মোস্তফা খারেদা জিয়ার পক্ষে সময় প্রার্থনা করলে আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী বারো ও তেরোই সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন শুনানি শেষে খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করলে তখনও তিনি তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ বলে জানান এ সময়ে তার শরীর কাঁপছিল আদালতে উপস্থিতকালীন সময়েও তার শরীর কাঁপতে দেখা যায় গতকাল মঙ্গলবার বিকেলে কারা অভ্যন্তরে আদালত বসা নিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় তবে একে আইন পরিপন্থী বলেছেন খালেদা জিয়ার দল বিএনপি ও তার আইনজীবীরা গ্যাজেটে বলা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে জিএস চ্যারিটেবল ট্রাস্টের টাকা আত্মসাত সংক্রান্ত কার্যক্রম ঢাকা মহানগরের বক্সিবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও সাবেক ডাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে পরিচালিত হচ্ছে এসব মামলার বিচার কার্যক্রম চলাকালীন এলাকাটি জনাকীর্ণ থাকে তাই নিরাপত্তাজনিত কারণে পুরাতন কেন্দ্রীয় কারাগারের কক্ষটিকে অস্থায়ী আদালত ঘোষণা করা হয়েছে